হ্যালো বন্ধুরা, আমি সাথিয়া সুস্বাদী রোপণ্যতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো তরমুজের শরবত। এই গ্রীষ্মের ফলগুলোর মধ্যে তরমুজ আমার খুব প্রিয়, আশা করি আপনাদেরও খুব প্রিয়। তরমুজ এমনি কেটে খাওয়া যায়, কিন্তু একে একটু স্পেশাল করে বানানো যাক। এই শরবত বাড়িতে গেস্ট এলেও আপনারা পরিবেশন করতে পারেন, বা বাড়িতে থাকা ছোট ছোট বাচ্চারা যারা ফল খেতে একদমই চায় না তাদেরকেও এইভাবে খাওয়াতে পারেন। আর বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে সহজেই আপনাদের কাছে আমি পৌঁছে যেতে পারি। চলুন শুরু করি তরমুজের ঠান্ডা ঠান্ডা শরবত। প্রথমে তরমুজটা আমি দুভাবে কেটে নেব, তার কারণ দুটো পদ্ধতিতে তরমুজের শরবত বানানো আমি দেখাবো। প্রথমে টুকরো করে কেটে নিচ্ছি। এবার ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব। প্রথমে আমরা দেখব কিভাবে মিক্সিতে তরমুজের শরবত বানানো যায়। টুকরো করে কাটা তরমুজগুলো মিক্সিতে দিয়ে দিচ্ছি। বীজগুলো আমি আগে আলাদা করে নিয়েছি, না হলে বীজগুলো গ্রাইন্ড হয়ে যাবে। দেখুন পেস্ট হয়ে গেছে। এবার পেস্টটা ছেঁকে নিচ্ছি। মিক্সিতে করলে শরবতটা গাঢ় হবে। এবার আমরা দেখব গ্রেটারে ব্যবহার করে কিভাবে খুব সহজেই তরমুজের শরবত বানানো যায়। আমি এইভাবেই বাড়িতে করে থাকি। এর জন্য আমি আগে থেকে তরমুজটা ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এইভাবে করলে বীজগুলো বেছে ফেলার কোনো ঝামেলা থাকে না। তরমুজ আমাদের দেহকে হাইড্রেট করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি। এটা দেহের ফ্যাটকে নিয়ন্ত্রণ করে আর ব্লাড প্রেশারকেও কন্ট্রোল করে। এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তাই রক্তকে পরিশুদ্ধ করে এবং স্কিনকেও রেডিয়েন্ট করে। যেহেতু ওয়াটার কন্টেন্ট বেশি, তাই পেট ভর্তি করলেও ক্যালোরি ভ্যালু কিন্তু খুব কম। এটা মিক্সারের থেকে তুলনামূলকভাবে পাতলা হবে। কত সহজে বীজগুলো আলাদা হয়ে যাচ্ছে। কথা বলতে বলতে দেখুন আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এই জুসটা ছেঁকে নিচ্ছি। এটা মিক্সারের থেকে তুলনামূলকভাবে পাতলা হবে। কত সহজে বীজগুলো আলাদা হয়ে যাচ্ছে। তাই এই পদ্ধতিটা আমার খুব পছন্দের। এইভাবে গ্লাসে ঢেলে জুসটা খাওয়া যায়। তবে এবার দেখে নিই তরমুজের এই জুসটা কিভাবে আরো সুস্বাদু করা যায়। আমি দুটো গ্লাসে হাফ টিস্পুন করে বিট নুন দিচ্ছি। এবার দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো হাফ টিস্পুন করে। এবার একটু পুদিনা পাতা হাতে করে দলে নিয়ে দিয়ে দিচ্ছি। শরবতটাকে চিল করার জন্য দিচ্ছি তিনটে করে বরফের টুকরো। বেশি দিলে শরবতের মিষ্টিটা হালকা হয়ে যাবে। এবার উপর থেকে তরমুজের জুসটা ঢেলে দিচ্ছি। এবার অল্প করে পাতিলেবুর রস দিলাম। এবার একটু মিক্স করে নিচ্ছি। এবার একটি করে পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে নিলাম।
এক্সট্রা পাঁচের জন্য উপর থেকে একটু রোস্টেড জিরেগুলো ছড়িয়ে দিচ্ছি। তরমুজের শরবত রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আরও নতুন নতুন রেসিপি ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন।